আমার সেন্টু, মা 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 কোথায় কোথায় সেন্টু? মা আপনি না মা, সেন্টু আর বেঁচে নেই মা। সেন্টু আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ছি, তুমি কথাটা বলতে পারলে? বাবা বাবা, তুমি বাইচে আছো? একটা মিনিট, একটা মিনিট, একটা চিমটি দাও তো। তার মানে ব্যথা যখন পেয়েছি তার মানে আমি অ্যালাইভ। তাহলে তোর অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল, তবে অত বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট না, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্টের পর, অ্যাক্সিডেন্টের পর আমি যখন হাসপাতালে ভর্তি হলাম, তখনই আমি ছোটোখাটো প্ল্যানটা করে ফেললাম, যাতে করে তোমাদের সাথে আমি খেলাটা খেলতে পারি। কাকপুর ব্রিজ থেকে গাড়ি পড়ে যাওয়া, তারপর লাশ সহ গাড়ি গুম হয়ে যাওয়া, এবং তারপর আমার পুলিশ আর সাংবাদিক যে বন্ধুরা রয়েছে তাদেরকে দিয়ে আমার মৃত্যু সংবাদ তোমাদের কাছে পৌঁছানো, সবই ছিল আমার প্ল্যান, আমার মাস্টার প্ল্যান। মানে? মানে কিছুই না। তোমরা দুজন একটু দুজনের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর একটা সম্পর্ক তোমাদের দুজনের মধ্যে, যেটা আমি সবসময় দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পাইনি। কি বলতে চাও তুমি? কিছুই বলতে চাই। মা, এই যে আমার মা, আর এই যে তুমি আমার ওয়াইফ, তোমাদের দুজনকে আমি অসম্ভব রকম ভালোবাসি, ইকুয়ালি ভালোবাসি, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারছিলাম না সত্যি। এই যে মা, মা আমার এমন মার মতো মা হয় সম্ভব? অসম্ভব। লাভ ইউ মা। আর জীবন সঙ্গী হিসেবে তোমার চাইতে ভালো কাউকে জীবনও কেউ কখনো পাবে না। আই এম রিয়েলি ব্লেসড। কিন্তু এই তোমরা দুজন, এই তোমরা দুজন যখন আমাকে নিয়ে টানা হ্যাচটা করা শুরু করলে, তা থেকে আমার পক্ষে ঠিক মতো বেঁচে থাকা সম্ভব ছিল? ছিল। তার মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তুমি প্ল্যান করেছিলে? এক্স্যাক্টলি। এক্সকিউজ মি। তবে এটাও সত্যি, আমি আসলে তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক দেখতে চেয়েছি। তোমরা দুজন কিন্তু একটা ব্যাপার ভুলে গিয়েছিলে, একসাথে মিলেমিশে থাকলে অনেক অসম্ভবকে সম্ভব করা সম্ভব, কিন্তু একা রাজত্ব করলেও সেই রাজত্বের মধ্যে আসলে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, এবং সেই অশান্তির মধ্যে আমি পড়েছিলাম। আমার সারাক্ষণ অশান্তি হতো, কখন তোমাদের দুজনের মধ্যে লেগে যায়, কখন তোমরা কী করো, অশান্তিতে পুরো ছারখার হয়ে যাচ্ছিলাম আমি। অশান্তির দেখছো কি বাসাইল, তারপর তোর ঠ্যাং গাইয়া শান্তি দূর করুম। সেন্টু তুমি না, কি বলবো, মায়ের বাজে আদর পেতে পেতে ছেলেটা নষ্ট হয়েছে। এই এই কি বললা তুমি? হ্যাঁ কি বললা, আবার কও দেখি। কি কি বলেছি? কোনোদিন শুনেছেন ফোন তুলে শাশুড়ির ছেলে আর ছেলের বউয়ের কথা শুনে? হ্যাঁ আপনি না আসলে একটা Not out.